সুইডেনে গবেষণা করতে গিয়ে রহস্যময় মৃত্যু দুর্গাপুরের বাসিন্দা রশ্মি দাসের। উদ্বিগ্ন পরিবার এখন মেয়ের মৃত্যুর কারণ জানতে চাইছেন। পরিবারের দাবি, খুন করা হয়েছে রশ্মিকে, শুধু দেহ ফিরিয়ে আনা নয়, দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছে পরিবার। সুইডেনে গবেষণারত এক গবেষকের রহস্য মৃত্যু। মৃত গবেষকের নাম রশ্মি দাস। দুর্গাপুরের ডিপিএল টাউনশিপের ইএন টাইপের বাসিন্দা রশ্মি। রশ্মির স্কুল জীবন দুর্গাপুরেই, এরপর বর্ধমান রাজ কলেজ থেকে জুওলজি অনার্স নিয়ে পড়াশোনা করার পর উড়িষ্যার ভুবনেশ্বরে কলিঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে বায়োটেকনোলজি নিয়ে পড়াশোনা করেন। সুইডেনের উমিয়া বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট ডক্টরেট করছিলেন রশ্মি। পরিবারের সাথে শেষবারের মতো কথা হয় গত মাসের 29 তারিখ। 30 তারিখ থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। অক্টোবরের 12 তারিখ সুইডেন দূতাবাস থেকে যোগাযোগ করা হয় ভারতীয় দূতাবাসের সাথে। সেখান থেকে দিল্লি, এরপর কলকাতা ভবানী ভবন থেকে দুর্গাপুর থানায় যোগাযোগ করা হয়। 13 তারিখ পরিবারকে রশ্মির মৃত্যুর খবর দেওয়া হয়। জানানো হয় এক অ্যাপার্টমেন্টের ভিতর থেকে রশ্মির দেহ উদ্ধার হয়। ঘটনায় একজন গ্রেফতারও হয়েছে বলে খবর। তবে কি কারণে মৃত্যু তা নিয়ে ধন্দে গোটা পরিবার। আমাদের কাছে 13 তারিখে সকাল 10:30 সময় খবর আসে যে ওকে ওখানে নৃশংসভাবে হত্যা করা হয়েছে অ্যাপার্টমেন্টের মধ্যে। তো আমরা তারপর যোগাযোগ করি এখানকার মাননীয় এমপির সঙ্গে। আমাদের কাছে যেটুকু খবর আছে যে ওর অ্যাপার্টমেন্টে ওকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। আমার মেয়েকে যারা এইরকম পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে তাদের যেন সুইডেন গভর্নমেন্ট তাদের শাস্তি দেওয়ার ব্যবস্থাটা। বর্ধমান দুর্গাপুরের সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া মৃতদেহ আনার জন্য উদ্যোগ নিয়েছেন। এখন পরিবারের দাবি, তাড়াতাড়ি মেয়ের দেহ দেশে ফেরুক। একই সঙ্গে রশ্মির মৃত্যুর জন্য যারা দায়ী তাদের কঠোর শাস্তি হোক। কলকাতা টিভি।